ওয়েলকাম টু আলমগীর সায়েন্স স্কুল। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিমিট চ্যাপ্টার 9A অথবা 9.1 কোনো কোনো বইতে। তো সুতরাং এর আগে কয়েক অনেকগুলো ভিডিও করেছিলাম আমি এই লিমিট চ্যাপ্টারের উপর। আজকে আমি রুট ওভারের উপর কয়েকটা অঙ্কের উপর আমি আলোচনা করব। সেটা হচ্ছে এরকম যদি রুট ওভার দেওয়া থাকে তাহলে সেখানে সেক্ষেত্রে কী করতে হবে, সেখানে সম্ভবত আমাদের চেষ্টা করা উচিত যে রুট ওভারটা কীভাবে উঠানো যায়। তো উঠানোর সিস্টেম হচ্ছে কি, এখানে লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে এখানে পাশে দিয়ে রেখে দিতে হবে হর এবং লবকে, লবকে রুট এক্স রুট ওয়ান প্লাস এক্স প্লাস রুট ওয়ান মাইনাস এক্স দ্বারা গুণ করে গুণ করে। তাহলে কি করব, এখানে কি করলাম, এক্স রুট ওভার ওয়ান প্লাস এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স, এটা আমি হর, তাহলে রুট ওভার ওয়ান প্লাস এক্স মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স রুট ওভার ওয়ান প্লাস এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স, তাহলে এটাকে এভাবে গুণ করে দিলাম। এরপরে যেটা ঘটবে, লিমিট এক্স টেন্স টু জিরো, তাহলে কী হবে, এক্স রুট ওভার ওয়ান প্লাস এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স। আচ্ছা ঠিক আছে, এটাকে লেখা যায় কি, এটাকে এ মনে মনে এটাকে বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটাকে কী লেখা যায়, ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ার মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স হোল স্কোয়ার। তাহলে এটাকে লেখা যায় এইভাবে। এরপরে লিমিট এক্স টেন্স টু জিরো, আচ্ছা তাহলে এক্স রুট ওভার ওয়ান প্লাস এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স, এটা রুটের স্কোয়ারে কাটা যায় ওয়ান প্লাস এক্স মাইনাস, তারপরে কী লেখা যায়, এটাকে এভাবে ব্র্যাকেট দিয়ে লই, তাহলে ওয়ান মাইনাস এক্স, রাইট, রুটের স্কোয়ারে কাটা কাটি যাওয়ার পর ওয়ান মাইনাস এক্স। তাহলে এখানে কী লেখা যায়, লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে এক্স ইন্টু রুট ওভার ওয়ান প্লাস এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স, তাহলে ব্যাকেট রুটে ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স, তার মানে ওয়ান ওয়ানে কাটা যায়। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো, আচ্ছা তাহলে কী লেখা যায়, এক্স রুট ওভার ওয়ান প্লাস এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স, আচ্ছা তাহলে এখানে ওয়ান ওয়ানে কাটা যায় টু এক্স, তাহলে এখানে এক্স, তাহলে এখানে হচ্ছে কি, লিমিট এখানে আবার আমরা মানটা বসাই দিই, তাহলে তাহলে মানটা কী বসাই দিই, তাহলে মানটা বসাই দিলে এখানে উপর থাকলে টু, নিচে যখন এক্সের মান বসাই দিব তাহলে ওয়ান প্লাস এ জিরো প্লাস ওয়ান মাইনাস জিরো, তাহলে আলটিমেট কী থাকলো, উপরে টু নিচে টু ইকুয়াল টু ওয়ান, কাটাকাটি দিয়ে ওয়ান, তাহলে অর্থাৎ এটার অ্যান্সার পেলাম আমরা ওয়ান। তাহলে এটা 9.1 অথবা 9A-এর 7 নম্বর অঙ্ক। তাহলে এরপরে আরেকটা অঙ্ক আমরা করবো, সেটা হচ্ছে 9 নম্বর অঙ্কটা একটা করে, তাহলে এটা আমি মুছে দিচ্ছি, এটা আমি মুছে দিচ্ছি, তোমরা ইচ্ছে বলে তুলতে পারো। তাহলে সেকেন্ড আরেকটা অঙ্ক আমি উঠাবো, লিমিট এক্স টেন্স টু জিরো, এটা 9 নম্বর, এটা মুছে দিচ্ছি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এই রুট ওভার অঙ্কগুলোর মধ্যে এভাবে, এটা যেহেতু মাইনাস আছে অপোজিট যে প্লাস চিহ্নের, এভাবে হর এবং লবকে কী করতে হবে, গুণ করতে হবে, এটা হচ্ছে রুট ওভার সিস্টেম। আচ্ছা তাহলে এখানে দেখো, এটা আমি মুছে দিচ্ছি, আচ্ছা এরপরে হচ্ছে 9 নম্বর অঙ্কটা, 9 নম্বর অঙ্কটা হচ্ছে কি, লিমিট এক্স টেন্স টু জিরো, উপরে হচ্ছে থ্রি মাইনাস এক্স, থ্রি মাইনাস এক্স, উপরে হচ্ছে থ্রি মাইনাস এক্স, নিচে হচ্ছে রুট ওভার ওয়ান প্লাস এক্স মাইনাস রুট ওভার সেভেন মাইনাস এক্স, এটা ওয়ান প্লাস এক্স মাইনাস রুট ওভার সেভেন। তাহলে এখন আমরা ঠিক আগের মতোই হর এবং লককে, এবং লককে রুট ওয়ান প্লাস এক্স মাইনাস রুট সেভেন মাইনাস এক্স দ্বারা গুণ করে, তাহলে গুণ করলে কী হবে, এটাকে করতে আগের মতোই লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে থ্রি মাইনাস এক্স
into root over 1 plus x minus root over 7 minus x. अच्छा ताहले ऐटा ताहले की करे जाए root over 1 plus x minus root over 7 minus x. अच्छा ताहले ऐटा ऐटा root over 1 plus x minus और ऐटा जब तो minus है ताहले एकाने plus दी तो है plus दिया गुन बिकता है ताहले plus और ऐटा तो minus ठीक है से ताहले एकाने plus root 7 minus x ऐटा दिया हो रहा है root over 1 plus x plus root over 7 minus x দিয়ে হরগুণ লব্ধ গুণ করলাম গেল এটা তাহলে এখন আসে লিমিট x tends to 0 এখানে 3 minus x root over 1 plus x minus root over 7 minus x এটা তাহলে এটাকে a ধরি এটাকে b ধরি তাহলে a minus b into a plus b ঠিক আগের মতই a square माइनस ए बी स्क्वायर ताल इटा अच्छा ताहले अकोन हम लोग की करते पारी रूट एल स्क्वायर काटा काटी जाए उठे दी एक्स टेंस टू जीरो एकाने थ्री माइनस एक्स रूट ओवर वन प्लस एक्स माइनस रूट ओवर सेवन माइनस एक्स अच्छा ताल इटा रूट एल स्क्वायर काटा जाए तो वन प्लस एक्स एकाने रूट एल स्क्वायर काटा जाए माइनस एकाने जाए तो बंद लगे माइनस अच्छा ताले सेवन प्लस एक्स हो जाए তাহলে তোমরা আশা করি বুঝতে পারতেছো তাহলে এখন কি করা যায় আচ্ছা তাহলে লিমিট x tends to 0 এটাকে আমি যদি 3 - x লিখি 1 + x - √7 - x আচ্ছা এখানে a x x 2x আর 2x - 6 2x - 6 তাহলে লিমিট x tends to 0 এখানে যদি 2 কমন নিয়ে যায় x minus 3 রইলো আর এখানে যেহেতু x minus আমি 3 বানানোর দরকার তো এখানে minus কমন নিয়ে যায় তাহলে তাহলে কি হবে x minus a 3 তাহলে এটা তাহলে root over 1 plus x minus 7 minus x এটাকে minus কমন নিয়ে এটার মতো করলাম কারণ যাতে কাটাকাটি যায় আচ্ছা তাহলে কি হলো এটা এটা আমি কাটিয়ে দিলাম তাহলে লিমিট x tends to 0 তাহলে উপরে রইল minus root over 1 plus x minus 7 minus x so নিচে রইল 2 তাহলে এখন কি হবে এখানে যদি limit x tends to এখানে যদি limit x tends to 0 বসাই limit x tends to 0 বসাই তাহলে এখানে কি হবে এখানে যদি আমি মাইনাস হাফটা কমন নিয়ে যাই তাহলে এটাকে এটা 1 প্লাস x মাইনাস রুট ওভার 7 মাইনাস x আচ্ছা তাহলে লিমিট মানটা বসাই দিই তাহলে মাইনাস হাফ এখানে যদি 1 প্লাস আমি 0 বসাই মাইনাস 7 মাইনাস 0 বসাই তাহলে মাইনাস হাফ এখানে কি হবে 1 এখানে কি হবে 1 মাইনাস এখানে রুট ওভার 7 1 মাইনাস root over a 7 তাহলে এখানে কি হলো 1 minus root over 7 তাহলে এখানে কি হলো 1 minus root over 7 মানে জাস্ট এটা এখানে আর কিছুই করা যাচ্ছে না এটা এখানে আনসার তবে আচ্ছা তাহলে এটাকে ক্যালকুলেশন করে যাওয়া হবে তা আর কি তাহলে এখানে আমরা কি করলাম এখানে লিমিট x tends to এখানে হর এবং লবকে আমরা কি করলাম এই তার যেমন যেখানে রুট ওভার 1 প্লাস x আছে মাইনাস রুট ওভার 7 মাইনাস x আছে এটা আমরা গুণ দিব কোনটা দিয়ে যেমন রুট ওভার 1 প্লাস x প্লাস রুট ওভার 7 মাইনাস x এটা দিয়ে আমরা গুণ দিব তাহলে আচ্ছা এখানে একটা অঙ্কের মধ্যে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে এখানে অঙ্কটা মেন বইতে তোমাদের এখানে আমি মুছে দিচ্ছি মেন বইতে তোমাদের অঙ্কটার এখানে আছে আমি ভুল করে ফেলছি এখানে আছে 3 লিমিট x tends to 3 এখানে অঙ্কটা তোমাদের মেন বইতে 9 নম্বর অঙ্কটা এখানে আছে লিমিট x tends to 3 আচ্ছা সরি তাহলে 3 বসাইলাম আমি 3 আচ্ছা তাহলে আবার আমরা লিমিট x tends to তাহলে আমরা কি করলাম এই দুটো পর্যন্ত আমরা আনলাম তাহলে আমি ভুল করতে তো এখানে 0 লিখছি তোমাদের বইতে 9 নম্বর অঙ্কটা আছে 3 আচ্ছা তাহলে এখানে আমি
এক্সের মানটা আমি বসা দিচ্ছি, বসা দিলে কি হবে, এখানে মাইনাস হাফটা গেলাম, তাহলে ওয়ান প্লাস থ্রি মাইনাস সেভেন মাইনাস থ্রি, তাহলে কি হলো মাইনাস হাফ, এখানে রুট অফ ফোর, ফোর রুট ফোর মানে কি, এখানে রুট করলে এটা হচ্ছে টু মাইনাস, এখানে সাতের থেকে তিন গেলে চার, রুট করলে কত, সাতের থেকে তিন গেলে চার, তাহলে রুট আবার মানে কি টু, সরি সাত, সাত থেকে তিন গেলে চার, তাহলে এখানে ও এখানে তো সরি এখানে হবে তোমার ও হর এবং লককে, এটা হবে প্লাস, সরি এখানে প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস, তাহলে এখানে হবে প্লাস, তাহলে এখানে হবে কি টু প্লাস টু, এখানে হবে টু প্লাস টু, তাহলে মাইনাস হাফ ইন্টু টু টু ফোর, তাহলে টু টু কাটা গেলে সমান সমান মাইনাস টু, এটা হবে অ্যান্সার। আমি দুঃখিত কিছু একটু ভুল ত্রুটি হওয়ার কারণে, তো আজকে এ পর্যন্ত, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, একটু ভুল হয়েছিলাম ওটা ওই উঠেতে আমার, তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, ধন্যবাদ।